আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হলো প্রবাস আমরা প্রবাসে কেন যাবো কেন যাবো না আর যে যাইলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে যেতে হবে এই বিষয় নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে তো ভাই ও বন্ধুরা আমরা অনেক মনের মাধ্যমে অনেক আশা ভরসা নিয়ে বিদেশে পাড়ি দেই বাবা মায়ের স্বপ্ন এবং পরিবারের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা কিন্তু বিদেশ যেয়ে থাকি যাওয়ার আগে টাকাগুলো হয়তোবা ঋণ করি নতুবা সুদ থেকে সুদে নেই নতুবা ব্যাঙ্ক থেকে নেই বিভিন্ন মাধ্যমে আমরা টাকাগুলো নিয়েই প্রবাসে পাড়ি দেই তো এই প্রবাসে পাড়ি দেওয়ার পরে আমরা কতজন মানুষ সফল হতে পারি কতজন মানুষ সফল হতে পারি না সেটা আপনারা যারা এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিওগুলো দেখতেছেন তারাই এ আমার এই কথা থেকে সবচেয়ে ভালো জানান ঠিক আছে আমার থেকে সবচেয়ে ভালো জানান তো আমিও একজন সৌদি প্রবাসী জেদ্দা অবস্থান রত আমি জেদ্দাতে থাকি তো দর্শক যে বিষয় নিয়ে আজকের ট্রফিসটা আর কি যারা আমরা বিদেশে যাই যারা আমরা বিদেশে যাই তারা কিছু কিছু ভুল করি যাওয়ার আগে ঠিক আছে এই ভুলগুলো আর মাসুলগুলো আমরা দেশের বাইরে গিয়ে দিতে হয় যদি আমরা আজ আমার কথা থেকে এই পয়েন্টগুলো আপনার মাথায় গেথে নেন মাথায় গেথে নেন আশা করি মোটামুটি আশি পার্সেন্ট সমস্যার সমাধান পেয়ে যাবেন বা হয়তো বা সমস্যায় পড়তে হবে না আসলে আমরা যখন বিদেশে প্রথম যাই তখন যখন আমরা বিদেশে যাওয়ার ভাবি কথা ভাবি যেই কোনো লোক হোক না কেন যারা বিদেশে আছেন যারা বিদেশে যাবেন বা জান না ঠিক আছে সবাই কিন্তু আগে বিষয়গুলো জান না যখন বিদেশে যান তখনই বুঝতে পারে না আসলে সমস্যাগুলো কি হবে আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো ব্লগার ব্লগ করে না তো আমি বিষয়গুলো একটু চাই বলতে যেন না আপনাদের এই ঘামের টাকা আপনার বাবা মায়ের আমাদের বাবা মায়ের পরিশ্রমের টাকাগুলো যেন বিদেশে যাওয়ার আগে একবার হলেও আমরা চিন্তা করে যাই যেন আমাদের টাকাগুলো বিনষ্ট না হয় প্রিয় ভাই বন্ধুরা আমরা নর্মালি বিভিন্ন মাধ্যমে যাই ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে হয়তো বা এলাকার কোনো ধরনের বড় ভাই বা এলাকার পরিচিত কোনো মানুষের বা আমার অঞ্চলের কোনো পরিবে পরিচিত মানুষের কাছ থেকে বিষয়গুলো নিয়ে থাকি নর্মালি যখন আমরা বিষয়গুলো নিয়ে থাকি কি এক মানে কি বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে বিষয়গুলো যেমন হয় অনেকে বলে কোম্পানি ঠিক আছে অনেকে বলে ফ্রি ভিসা আসলে কোম্পানি এবং ফ্রি ভিসা সম্বন্ধে আমি আলোচনা একটু করব। যদি আমি অনেক বিস্তারিত আলোচনা করি ভিডিওটা অনেক বিলম্ব হয়ে যাবে আমি দুটা ব্লগে ভিডিওটা তৈরি করার চিন্তা ভাবনা করেছি আরেকটা ব্লগ আমি দিব তো প্রথম ব্লগে আমি সামান্য কিছু কথা বলবো দ্বিতীয় ব্লগে আবার কিছু বলবো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখবেন দ্বিতীয় ব্লগটা দেখার জন্য আমি আমন্ত্রণ করতেছি প্রিয় ভাই বন্ধুরা আমরা নর্মালি প্রবাসে যাওয়ার পরে যেটা সবচেয়ে বড়ো ধরনের মানে সমস্যাগুলো ফেস করি সেটা হলো হয়তো বা আমাদের সাথে দালাল বলেন বা লোক বলেন বা মাধ্যম বলেন তাদের সাথে যে কন্ট্যাক্টটা হয় তাদের সাথে আমাদের যেই চুক্তিটা হয় কিন্তু আমরা প্রবাসে যাওয়ার পরে সেই চুক্তি অনুযায়ী কোনো কিছুই পাই না হয়তো বা অনেকে দশ পার্সেন্ট পান হয়তো বা অনেকে পুরো হানড্রেড পার্সেন্টই মিল পায় না তাদের কথার সাথে আমাদের প্রবাসে যাওয়ার পরে কথা এবং কাদের সাথে কোনো কিছুই মিল পাই না যে বিষয়টা বলবো ফ্রি ভিসার বিষয়টা আমি আরেকটা ফর্বেতে বলবো এখন কোম্পানি বিষয়গুলো বলতেছি নর্মালি বিদেশের মাধ্যমে যেই সকল কোম্পানির মাধ্যমে কিছু বিষয় আছে যেটা হলো হয়তোবা যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন তারা হয়তো অনেকেই জানান না যে বিদেশের মাধ্যমে সাপ্লাই নামে একটা কোম্পানি মানে সাপ্লাই বলতে একটা শব্দ আছে সাপ্লাই এটা হয়তো বা আপনারা জানা আবার আসলি কোম্পানি মানে অরিজিনাল কোম্পানি বলতে একটা বিষয় আছে আসলে এই সাপ্লাই এবং অরিজিনাল কোম্পানির মাধ্যমে পার্থক্য কী সাপ্লাইতে গেলে আপনার লাভ কী এবং কোম্পানিতে গেলে আপনার লাভ কী কোথায় লাভ কোথায় রস সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক কোম্পানি হলো একটা কোম্পানি হলো একটা আসলে মানে ধরুন আমি একটা কোম্পানি খুলেছি ঠিক আছে এটার মালিক আমি আমি শ্রম শ্রমিক আনবো এবং আমি আমার কোম্পানিতে কাজ করবো আমি আমার কোম্পানির লোকদেরকে বেতন দিব ঠিক আছে এটা হলো আমার মানে এটা হলো আসলি কোম্পানি আর কি সাপ্লাই সাপ্লাই হলো আমি একটা কোম্পানি খুলছি কিন্তু লোক আনার মতো সময় আমার হাতে নাই বা লোকগুলো আমার সরাসরি দেশ থেকে এনে নিয়োগ দেওয়ার সময় আমার হাতে নাই আমি আমার একটা ফার্টিকে একটা অন্য একটা কোম্পানিকে বলে দিলাম যে আমার জন লোক লাগবে একশো জন লাগবে দুশো জন লোক লাগবে আপনারা আমাদেরকে লোক দেন আমাদের এখানে কাজ করান ঠিক আছে অর্থাৎ যে কোনো কোম্পানি আমাদের সাথে চুক্তিবদ্ধ হলো আমাদের এখানে অনেক অনেক সাপ্লাই আছে যারা মেন কোম্পানি গিয়ে চুক্তিবদ্ধ করে থাকে মেন কোম্পানি ফিছুন পিছিয়ে পিছিয়ে ঘুরে বিভিন্ন মাধ্যমে তারা মানে একটা চুক্তি কন্ট্রাক্ট করে থাকে তো এই কন্ট্রাক্টের মাধ্যমে তারা দেখা দেখা যায় বিশাল ব্যবসা এই সুযোগে একটা বিশাল ব্যবসা করে তারা ঠিক আছে দেশ থেকে কিছু লোক আনে আনার পরে কোম্পানিতে নিয়োগ দেয় ঠিক আছে এখন কথা হলো কম দেখা যায় সাপ্লাইগুলা একটা এক বছরের কন্ট্যাক্ট আছে বা আট মাসে পাঁচ মাসে একটা কন্ট্যাক্ট আছে বা ছোটো কাটা একটা কন্ট্যাক্ট আছে দেখা যায় সে কিছুদিন কাজ করার পরে কন্ট্যাক্টটা আর থাকে না তখন দেখা যায় এই মানুষগুলো একটা বড়ো ধরনের সমস্যা বড়ো ধরনের প্রবলেমে পড়ে থাকে পেশে যায় তো এই প্রবলেমটা কেন পড়ে আসলে আমরা যখন বিদেশে যাই তখন একটা বড় চিন্তা করি না আমরা কোথায় যাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি আমরা কি আদৌ একামা পাবো কি না আমরা আদৌ কি বিষাটা ওখানে গিয়ে বিষা লাগাতে পারবো কি না এটা আদৌ একবার আমরা ভাবি না আসলে ওরা যা বলে তা আমরা মেনে নেই এবং তা তা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিই কিন্তু সেই বিশ্বাসের সরলতা নিয়ে সুযোগ নিয়ে আমাদেরকে বিদেশে যাওয়ার পরে বিদেশের বাইরে যাওয়ার পরে আমাদের আমাদেরকে ঠগায় আমাদেরকে বিভিন্নভাবে আমরা প্রতারণা প্রতারণার মাধ্যমে পড়ে থাকি নর্মালি দেখবেন এই মুহূর্তে যারা বিদেশে আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তোবা অনেকেই এই বিষয়ে এই সমস্যাতে ফেস করতেছেন এই সমস্যার মাধ্যমে বর্তমানে আছেন এই এই মানুষগুলা এই যারা এই মুহূর্তে বিদেশে আছেন অনেকের একামা নাই অনেকে একামা পান না অনেকে নতুন গেছেন দালাল বিদেশে নিচে নেওয়ার পরে দালাল নাই উদাও হয়ে গেছে কোম্পানি উদাও হয়ে গেছে সাপ্লাই উদাও হয়ে গেছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অ্যাভেলেবেল এটা আজ থেকে নয় অনেক আগ থেকে এই সমস্যাগুলোর সমাধান সমস্যা ভিতরে মানুষ পরে আসতেছে কিন্তু এই সমস্যার কোনো সমাধান নাই আসলে এই এই সমস্যাটা কেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কারণ আছে এটার ব্যাকগ্রাউন্ডও অনেক বড় ধরনের সমস্যা আছে যেই সমস্যাগুলো আদৌ বাংলাদেশ সরকার বলেন বা বিভিন্ন দেশের গভর্নমেন্ট বলেন এই বিষয় নিয়ে তারা মাথা ঘামায় না ঠিক আছে কিন্তু এটা আমি বলবো এক ধরনের গভর্নমেন্টের কারণে এই সমস্যাগুলো মানে হচ্ছে আর কি সেই বিষয়গুলো আমি অন্য একটা ব্লগে বলবো আলোচনা করবো কথাগুলো অন্য দিকে চলে যাচ্ছে তো দর্শক আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো অর্থাৎ আপনি বিদেশে যাওয়ার আগে অবশ্যই যাসাই বাসাই করে নেবেন যে এই যেখানে যাচ্ছেন সেটা কি আস আসলি কোম্পানি নাকি সাপ্লাই মানে এটা কি কোনো ভাড়াটিয়া কোম্পানি নাকি মানে আপনি কি ভালো একটা কোম্পানি যাচ্ছেন নাকি একটা সাপ্লাই কোম্পানি যাচ্ছেন মানে অর্থাৎ অরিজিনাল যে কোম্পানি সেই কোম্পানির যেই একটা সুযোগ সুবিধা সেটা কিন্তু সাপ্লাইতে নাই ঠিক আছে অরিজিনাল কোম্পানিও হলো আমার মানে কোম্পানি নিজের আছে নিজের সব কিছু আছে বাড়ি মানে বাসা ভাড়া বাসা আছে ভালো একটা থাকার জায়গা আছে টিকিট দিবে ছুটি দিবে এগুলো হানড্রেড পার্সেন্ট কনফার্মেন শিওর কিন্তু সাপ্লাই ক্ষেত্রে এটা হয় না চাপ্লাইয়ের ক্ষেত্রে এটা হয় না যদি হাতে কোনো দুই একটা হয় বাকিগুলো সবই বকবাস ঠিক আছে অর্থাৎ এই যাওয়ার আগে এই বিষয়গুলো চিন্তা করা যাবেন অবশ্যই অবশ্যই চিন্তা করা যাবেন যে আমি কোথায় যাচ্ছি এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন বা আপনি আপনার নিজের নিজের আত্মীয় থাকলে বা কোনো বন্ধুবান্ধব থাকলে যে দেশে যাচ্ছেন কোনো মাধ্যমে আপনি আগে যাচাই বাছাই করে যাবেন যে আমি যেখানে যাচ্ছি সেখানে কি আদৌ কোনো কোম্পানি আছে কি না আদৌ কোনো কাজ আছে কি না আদৌ কোনো সেই কোম্পানি বেতন ঠিকমতো মানুষদেরকে দিচ্ছে কি না এই বিষয়গুলো যদি আপনি যাচাই করে যেতে পারেন তাহলে হয়তো বা আপনি সাকসেস আর যদি আপনি যাচাই না করেন তাহলে আপনাকে রাখা হবে মরুভূমিতে আপনাকে রাখা হবে বিভিন্ন ধরনের একটা ভাঙ্গা একটা কুড়ের করে আপনাকে একামা দিবে না আপনার খানা খানা ঠিকমতো পাবেন না আপনার পানি ঠিকমতো পাবেন না আপনি এসিতে হয়তো থাকতেও পারেন এসে নাও থাকতে পারেন এই সমস্যাগুলো অ্যাভেলেবল হচ্ছে ভাই তো যাওয়ার আগে বাবা মায়ের এই টাকাগুলো আপনি যখন ইনভেস্ট করবেন আপনি যখন এই সুদের টাকা বিভিন্ন টাকাগুলো ইনভেস্ট করবেন অবশ্যই একটা আর একটা বার আপনি যাচাই করে নেবেন যে আমি যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে আমার ভবিষ্যৎটা কি আমি আমার আমার পরিবারে কি কতটুকু ডেভেলপ করতে পারবো নাকি আমার পরিবারে এই যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা আমি ঋণ করে যাচ্ছি এ সেই ঋণের বোঝাটা আমরা দেখি অনেক সময় আত্মহত্যা করে কেন করে এই ভুলের কারণে এই ভুলগুলোর কারণে মানুষ আত্মহত্যা করে থাকে কেননা সে যাওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে নিজে খাইতে পারতেছে না তারপরে পরিবারের ঋণের বোঝা সুদের বোঝা তখন দেখাতে সে আত্মহত্যা করে কিছু অসৎ চক্র আছে যারা তাদের টাকার লোভে টাকার লোভে মানুষের মানুষের কথা মাথায় একটু না ভেবে এই ধরনের সমস্যাগুলো পালায় এবং মানুষগুলো বিপদে পড়ে তো দর্শক আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছিলো সেটা হলো আমার মূল কথা হলো যেটা সেটা হলো ভাই যাওয়ার আগে বিদেশ যাওয়ার আগে একটা বার চিন্তা করবেন আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমার ভবিষ্যৎ কি এই বিষয়টা একটা চিন্তা আপনার নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন নিজের বিবেক দিয়ে একটু কাজে লাগান ঠিক আছে তাহলে হয়তোবা আপনি সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আবার আসবো অন্য কোনো ভ্লগে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো চারবে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ